हेलो मामा एंड पापा, वेलकम बैक टू माय चैनल गौरीश एंड मम। तो फ्रेंड्स, अपनारा केमन आछेन? आशा करब भालो आछेन, सुस्थ आछेन एबं हैपी रयेछेन। आमी भालो आछि फ्रेंड्स, एबं आमार बेबीटाओ भालो आछे। आशा करब आपनारा भालो आछेन एबं आपनादेर छोट छोट बेबीराओ भीषण भालो आछे। तो फ्रेंड्स, आजकेर भिडियोर माध्यमे आमी शेयर करब निउबर्न बेबीदेर केन हिचकी आसे एबं हिचकिटार कारण कि आसार, एबं साथे आमी आलोचना करब এই হিচকি এলে আপনারা কি কি করতে পারেন, সাথে বলে দেব কখন আপনার টেনশন নেওয়া উচিত এবং ডক্টরের কাছে পৌঁছে যাওয়া উচিত। তো চলুন ফ্রেন্ডস, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে দিই ফ্রেন্ডস, যদি আমার ভিডিও এরকম নতুন নতুন টপিক পেতে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, যাতে আমি আপনাদের এই টপিকের ওপর আমি কিন্তু ভিডিও করতে পারি। এছাড়া বলবো ফ্রেন্ডস, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অনেক মা বাবা আছে যাদের কিন্তু ভীষণ আমার ভিডিওর প্রয়োজন পড়ে, কারণ একটা নিউবর্ন বেবি হলে কিন্তু এই টেনশনগুলো বা এই প্যানিকগুলো কিন্তু প্রতিটা মায়ের হয়ে থাকে, যেমন আমারও হয়েছিল এক সময়। তো আমি সেই মুহূর্তে কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করেছি, এর থেকে বেশি কাউকে সাজেশনের জন্য পাইনি। আর যদি কাছে কোনো নিউ মাদার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দিন, দেখবেন ওনাদের অনেকটা হেল্প হয়ে যাবে। আর অবশ্যই বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে তো আমার চ্যানেলের মেম্বারই হতে পারবেন না। এবং অবশ্যই বলবো পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। ভিডিও শুরুর প্রথমেই আগে যে কথাটি বলবো ফ্রেন্ডস, বেবিদের হিচকি তোলাটা কিন্তু স্বাভাবিক লক্ষণ, এটা কিন্তু কোনো অস্বাভাবিক নয়, এটা প্রতিটা মানুষের হয়, ঠিক সেই রকম কিন্তু বেবিদেরও হয়ে থাকে। অনেক সময় কিন্তু আমি শুনেছি গর্ভাশয়েও কিন্তু যখন বেবিরা থাকে তখনও কিন্তু হিঁচকি তোলে। সো এটা কিন্তু নর্মাল ব্যাপার, এটা কিন্তু কোনো মতে অ্যাবনর্মাল নয়। এবার আমি বলবো ফ্রেন্ডস হিঁচকি কেন হয়। তো হিঁচকি তোলার কিন্তু অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে এক নম্বর যেটা বলবো সেটি হচ্ছে, যেটা ন্যাচারালি ডক্টররাও বলে থাকেন, সেটি হচ্ছে বেবিদের যেহেতু পাকস্থলীটা মানে খাবারের যে জায়গাটি সেটা খুব ছোট্ট থাকে, সেটাকে হৃষ্টপুষ্ট করার জন্য বা অনেক সময় ডাইজেস্টিভ সিস্টেমকে শক্ত করার জন্য কিন্তু হিঁচকি হয়। দুই বলবো, যখন বেবিদের ভীষণ পরিমাণে শরীরে জলের প্রয়োজন পড়ে সেটা কিন্তু আমরা মিল্ক দিয়েই পাই, যেটা নিউবর্ন বেবিদের ন্যাচারালি আমরা সিক্স মান্থ মিল্ক খাওয়াই, ফিডিং করাই, ব্রেস্ট ফিডিং করাই, সেটার মাধ্যমে যখন আমাদের বেবিরা খায়। কিন্তু সেটা হয়তো আপনার কিছুক্ষণ লেট হয়ে গেছে বা আপনি হয়তো দেড় ঘন্টার জায়গায় দু ঘন্টা করে ফেলেছেন, তখন কিন্তু একটা শরীরে কিন্তু বেবিদের জলের প্রয়োজন পড়ে বা খাদ্যের প্রয়োজন পড়ে, তখন কিন্তু সেটা একটু লেট হয়ে যাওয়ার ফলেও কিন্তু হয়ে থাকে। তিন নম্বর যেটা অনেকেই বলে থাকে সেটি হচ্ছে বেবিদের কিন্তু খাবার হজম করার ক্ষেত্রেও কিন্তু এই হিঁচকিটা হয়ে থাকে। চার নম্বর যেটা বলবো, যেমন যেমন বেবিরা বড় হয় ঠিক সেইভাবে কিন্তু বেবিদের খাদ্যনালীও বড় হয়, এবং এই খাদ্যনালী বড়র সবথেকে বড় ভূমিকা পালন করে ন্যাচারালি ডক্টররা বলে থাকেন এই হিঁচকি। এই কারণেও কিন্তু বেবিরা ন্যাচারালি হিঁচকি আসে, খাওয়ার পরও অনেক সময় দেখবেন হিঁচকি আসে, সেটা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু থেমে যায়। নেক্সট বলবো এবার আমি যে হিঁচকি উঠলে আপনি কি কি করতে পারেন। সবার প্রথম তো এক নম্বর বলবো, আপনার সব থেকে বেস্ট হয় যদি আপনি ফিডিং না করিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে তাড়াতাড়ি এসে কিন্তু বেবিকে ফিড করান, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু হিঁচকি থেমে গেছে। দুই বলবো, যখন বেবিকে ফিট করাবেন, ফিট করার পর কিন্তু অনেক সময় ঢেকুন না তোলার জন্য কিন্তু হিঁচকি ওঠে, এবং যার ফলে কিন্তু বেবিদের ভেতর থেকে সমস্ত খাবার বেরিয়ে চলে আসে। তাই ফিডিং করার পর অবশ্যই ঢেকুন তুলাবেন আপরাইট পজিশনে, মানে ঠিক এই রকমভাবে কিন্তু বেবিকে নিয়ে হিঁচকি তোলাবেন। যদি আপনি ঠিক করে করেন তাহলে কিন্তু হিঁচকি ন্যাচারালি আসে না বলবো না, আসে কিন্তু কম আসে। নেক্সট বলবো, যদি আপনার বেবি আড়াই মাস বা তিন মাস হয়ে থাকে, যদি আপনার বেবির কন্টিনিউ হিঁচকি আসছে তাহলে বেবিকে কিন্তু পেটের বল শুইয়ে দিন, কিন্তু খাইয়ে খাইয়ে সঙ্গে সঙ্গে শোয়াবেন না ফ্রেন্ডস, তাতে কিন্তু খাবার বেরিয়ে আসবে এবং বেবি কিন্তু আরও হিঁচকি তুলবে। তাই খাওয়ানোর পর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আপরাইট পজিশনে নেওয়ার পরও যদি আপনার হিঁচকি তোলে তাহলে বেবিকে একটু পেটের বল শুইয়ে দিন, মানে বুক পাড়া দিয়ে, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেবিদের হিঁচকি অনেক সময় থেমে যায়। এই সময় কিন্তু একটু লক্ষ্য রাখবেন নাক মুখ যেন বিছানার সাথে, মানে যেখানে শোয়াবেন সেখানে যেন কোনোরকমভাবে নাক আর মুখ আটকে না যায়, তো একটু মুখটা তুলে রাখবেন এবং বেবিকে শুয়ে দেবেন, দেখবেন অনেক সময় হিঁচকি থেমে যায়। আর লাস্ট বলবো, কখন আপনাদের টেনশন নিতে হবে এবং ডক্টরের কাছে সরাসরি পৌঁছে যেতে হবে আর অপেক্ষা করা যাবে না। তো সবার প্রথম আমি বলবো, এত কিছু আপনি যখন ট্রাই করে নেবেন এবং কিছুতেই দেখবেন বেবির হিঁচকি থামছে না, কন্টিনিউ হিঁচকি তুলে যাচ্ছে এবং বেবি কান্নাকাটি করছে, তখন কিন্তু
আপনারা আর অপেক্ষা করবেন না, কন্টিনিউ 6-7 ঘন্টা যদি হিচকি তোলে তাহলে ইমিডিয়েট ডক্টরের সাথে পরামর্শ করবেন। যদি আপনারা দেখেছেন হিচকি কিন্তু 2 মিনিট বা 3 মিনিটের জন্য আসে, সেটা যদি কন্টিনিউ 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যায় তাহলে কিন্তু আর অপেক্ষা করবেন না, ইমিডিয়েট ডক্টরের কাছে পৌঁছে যাবে। অনেক সময় বেবিরা কিন্তু কান্নাকাটি নাও করতে পারে, অথচ সারাদিন যদি আপনার বেবির হিচকি ওঠে তাহলে অবশ্যই কিন্তু একবার ডক্টরের সাথে হলেও পরামর্শ করে নেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের একটি ছোট্ট টপিক। তো এটা এমন কিছু বড় টপিক নয়, বাট এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ন্যাচারালি যখনই বেবিরা, নিউবর্ন বেবিরা বিশেষ করে যখন হিচকি তোলে তখন কিন্তু মায়েদের টেনশন হয়ে যায়, বুঝতে পারা যায় না, বাট হিচকি তোলে ফ্রেন্ডস বেবিরা, এটা খুব ন্যাচারাল হয়। যদি এটা কয়েক মিনিটের জন্য হয়ে থাকে তাহলে এটা ন্যাচারাল, কিন্তু এটা কয়েক ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হয়ে গেলে এটা অবশ্যই ন্যাচারাল নয়। তো ফ্রেন্ডস, এটা একটা ছোট্ট টপিক ছিল, এটা খুব একটা বিগ টপিক নয়, বাট এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট টপিক আমার মনে হয়েছে পার্সোনালি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ন্যাচারালি আমিও এই প্রবলেম দিয়ে এক সময় গেছি। নিউ মাদারদের এই টেনশন কিন্তু ভীষণ পরিমাণে কাজ করে বেবিদের হিচকি নিয়ে, তাই অবশ্যই বলবো যদি এটা নিয়ে আপনারা টেনশন করছেন তাহলে টেনশন করবেন না যদি এটা কয়েক মিনিটের জন্য হয়। আজকের ভিডিও এখানেই দি এন্ড করে দিলাম ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে ফ্রেন্ডস, বাই বাই।